কক্সবাজার শহরে এক ছিনতাইকারীকে আটকের সময় তার ছুরিকাঘাতে পুলিশের এক এসআই আহত হয়েছেন। গতকাল মধ্যরাতে শহরের হোটেল মোটেল জোনের লাইট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছুরিসহ ছিনতাইকারী মেজবাউল হক মুন্নাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান, গতকাল কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকার খুরুশকুলে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এ সময় শহরের হোটেল মোটেল জোন এলাকায় তিন থেকে চারজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় আটককৃত ব্যক্তি পুলিশের এক সদস্যকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে আহত হয় কক্সবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোহাম্মদ সোহেল রানা। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।